ডেমরা যাওয়ার জন্য আমি ফার্স্টেই হানি ফ্লাইওভারে উঠে সোজাসুজি কাজলা নেমে যাব। দেন ওইখান থেকে মাতল হয়ে সোজাসুজি ডেমরা স্টপ কোয়ার্টার মোড় থেকে হাতের বামে চলে যাব। ড্যামরা ফার্স্টে আমি আমুলিয়া মডেল টাউনে যাই, কিন্তু ওইখানে অনেক ক্রাউড থাকার কারণে আমি এখান থেকে চলে যাই সোজাসুজি আমার ফুপুর বাড়ির এখানে, যেখানে খুবই সুন্দর জায়গা প্লেসটা। তো ওইখানে আমি অ্যাকচুয়ালি ড্রোনটা ফ্লাই করি। আমি আছি এখন এমন একটি জায়গায় যেটার নাম আপনাদের নিজে বের করতে হবে। ওকে, ভাই ড্রোন উড়ানোর পর যখন আমরা নতুন আরেকটা জায়গায় যাব, তখন আমার বাইকটা দেখা যাচ্ছে যে সেলফোন নিচ্ছিল না, তো তখন ডিসাইড করলাম যে আজকে আর ভিডিও করবো না। তো ওইখান থেকে সরাসরি চলে যাই আমার বাইকের মেকানিকের কাছে। আমরা যখন ব্যাক করি তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন অলরেডি সূর্য ডুবা শুরু করলো। তো আকাশটা খুবই সুন্দর লাগতেছিলো, ইভেন সূর্যের আলোটা খুবই সুন্দর লাগতেছিলো। আমরা অ্যাকচুয়ালি খুবই এনজয় করছি। তো এখানে আসলে টাইমের বাইকের আঙ্কের সেলফের ব্যাটারি, সেলফের মোটরটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এটার বারবার ঠেলা গুঁতা দিয়ে চালানো হইতেছে। এটার মোটরটা দেখাইতে আনছি ফেসবুকের কাছে, দেখি এটার আসলে কী হয়েছে। ওটা এখান থেকে দেখে বাসে চলে যাবো, যতটুক করছি করছি, আজকে আর কোনো জায়গায় যাওয়া হবে না।
আল্লাহ হাফেজ।